আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের সকল ইউনিটের ভর্তি সংক্রান্ত তথ্য এবং বাসায় বসে কিভাবে এই সাত কলেজে প্রিপারেশন নেবে সেই ব্যাপারেও কথাবার্তা বলবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা। এই ভিডিওর মাধ্যমে তুমি কি কি জানতে পারবে? জানতে পারবে সাত কলেজ পরিচিতি, সাত কলেজে কী কী সাবজেক্ট রয়েছে, কোন কলেজে কী পরিমাণ আসন সংখ্যা, আবেদনের ন্যূনতম যোগ্যতা, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, পাশাপাশি জানতে পারবে মেধা স্কোর কীভাবে নির্ধারিত হয়, জানতে পারবে অনলাইনে কীভাবে আবেদন করতে হয় পরীক্ষা, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা তোমাকে জানতেই হবে। প্রথমে আসি সাত কলেজ পরিচিতি। সাত কলেজের মধ্যে ছাত্রী কলেজ রয়েছে, ছাত্র কলেজ রয়েছে, এবং ছাত্র ছাত্রী উভয় কলেজ রয়েছে। ছাত্রী কলেজের মধ্যে শুধুমাত্র ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এই দুটি কলেজই রয়েছে। ছাত্র কলেজের মধ্যে শুধুমাত্র ঢাকা কলেজ রয়েছে। আর ছাত্র ছাত্রী অর্থাৎ কম্বাইন্ড কলেজ রয়েছে চারটি: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। সাত কলেজে কী কী সাবজেক্ট রয়েছে? সাত কলেজে বিজ্ঞান বিভাগের কিছু সাবজেক্ট রয়েছে, যেমন পদার্থ, রসায়ন, গণিত, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান সহ আরও নানান বিষয়। ব্যবসা শিক্ষার জন্য রয়েছে হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং এবং ব্যবস্থাপনা। মানবিকের জন্য রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, ভূগোল, পরিবেশ, ইসলামিক স্টাডি সহ আরও কিছু সাবজেক্ট। কোন কলেজে কী পরিমাণ আসন সংখ্যা রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। সব মিলিয়ে সাতটি কলেজে বিজ্ঞানের জন্য 14,350টি আসন, মানবিকের জন্য 6,500 এবং ব্যবসা শিক্ষার জন্য 5,210টির বেশি আসন রয়েছে। আবেদন করার ন্যূনতম যোগ্যতা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। গত শিক্ষাবর্ষে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিকের জন্য যারা 2015-18 সালে এসএসসি পাস করেছে এবং 2020 সালে এইচএসসি পাস করেছে তারা আবেদন করতে পেরেছিল। বিজ্ঞানের জন্য এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.0 চতুর্থ বিষয় সহ, ব্যবসা শিক্ষা 6.5 এবং মানবিকের জন্য 6.0 চতুর্থ বিষয় সহ গণনা করা হয়েছিল। এই শিক্ষাবর্ষে কেমন হতে পারে? এই শিক্ষাবর্ষে 2016-2019 পর্যন্ত যারা এসএসসি পাস করেছে এবং এইচএসসি যারা 2021 সালে পাস করেছে তারাই আবেদন করতে পারবে। জিপিএটা আগের মতোই হয়তো বা থাকবে, যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। তার মানে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ সাত কলেজে কোনো ধরনের সেকেন্ড টাইম নেই। তুমি ফেল করেছিলে কিন্তু পাস করেছো 2021 সালে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে সাত কলেজে। তুমি গত বছর এইচএসসি পাস করেছিলে কিন্তু সাত কলেজে পরীক্ষা দাওনি, তাহলে তুমি এই বছর সাত কলেজে পরীক্ষা দিতে পারবে না। এবার আসি ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য। সকল বিভাগের জন্য 100টি প্রশ্ন 120 নম্বরের হয়ে থাকে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, সময় দেওয়া হবে 1 ঘন্টা। মোট পাস নাম্বার 48 এবং ক্যালকুলেটর ইউজ করা যায় না। ব্যবসা শিক্ষার জন্য বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি এবং মার্কেটিং প্রতিটি বিষয় থেকে 24 নম্বর করে প্রশ্ন আসবে, সব মিলিয়ে 120 নম্বর। বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থ, রসায়ন, গণিত বা জীববিজ্ঞান, বাংলা অথবা ইংরেজি থেকে প্রতিটি সাবজেক্টে 30 নম্বর করে 120 নম্বর। অন্যদিকে মানবিক বিভাগে বাংলা, ইংরেজি থেকে 30 নম্বর করে, সাধারণ জ্ঞানে 60 নম্বর, এর মধ্যে বাংলাদেশ 30, আন্তর্জাতিক 30। বাসায় বসে কিভাবে নিজে নিজে সাত কলেজের প্রিপারেশন নিবে? বাংলার জন্য বাংলা সাহিত্য পাঠ, যেটা তোমরা এইচএসসি লেভেলে পড়েছো সেই মূল বইটি, সাথে 9-10 বাংলা ব্যাকরণ বই, এর পাশাপাশি তোমরা গাইড হিসাবে পারাবার বইটি পড়তে পারো। ইংরেজির জন্য জয়কুলি পাবলিকেশনের ব্যারন্স টোফেল এবং ক্লিপসের টোফেল কম্বিনেশন করা জয়কুলি পাবলিকেশনের বই, ওয়ার্ল্ড স্মার্ট 1-2 এবং অ্যাপেক্স বইটি তোমার জন্য হেল্পফুল হতে পারে। সাধারণ জ্ঞানের জন্য MP3 বাংলাদেশ, MP3 আন্তর্জাতিক এবং BCS স্পেশাল ওয়ার্ল্ড ম্যাপ তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। পদার্থের জন্য পদার্থবিজ্ঞান শাহজাহান তপন স্যারের বই এবং কনসেপ্ট বুক, যেটা উদ্ভাস থেকে প্রকাশিত হয়েছে, এবং বুলেট বইটি হেল্পফুল হবে। রসায়নের জন্য কনসেপ্ট বুক হাজারি স্যারের বই এবং এসপেইন নামের বইটি তোমার জন্য হেল্পফুল হবে।
গণিতের জন্য ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, উচ্চতর গণিত কেতাবুদ্দিন স্যারের বই, সাথে কনসেপ্ট বুক। জীববিজ্ঞানের জন্য জীববিজ্ঞান বিচিত্রা এবং জীববিজ্ঞান যেটা হাসান স্যারের বই, সেই বইটি তোমরা ফলো করতে পারো। কমার্সের জন্য হিসাব বিজ্ঞান র্যাবস বইটি অনন্য বই, সাথে জয়কুলি পাবলিকেশনের হিসাব বিচিত্রা। ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বই এবং সাথে ব্যবসায় বিচিত্রা, সাথে মিরর বইটি তোমরা দেখতে পারো। মার্কেটিং বা ফিনান্সের জন্য ফান্ডামেন্টাল অফ মার্কেটিং এবং ফাইন্যান্সের জন্য ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স, যেটা প্যারাগন থেকে প্রকাশিত হয়, বইটি তোমাদের জন্য হেল্পফুল হবে। আর সকল গ্রুপের জন্য মডেল টেস্ট হিসাবে জয়কুলি পাবলিকেশনের বই, সাথে তোমরা ফিনিক্স বইটি দেখতে। এখন আমি যে বইগুলোর কথা উল্লেখ করলাম, প্রতিটি বই শুধুমাত্র সাত কলেজ না, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই তোমাদের হেল্পফুল হবে। তাই একবার যদি এই বইগুলো কালেক্ট করতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, সাত কলেজ সহ অন্যান্য যেই জায়গায় এই সাবজেক্টগুলো রয়েছে, সব জায়গায় তোমরা এই বইগুলোর মাধ্যমে প্রিপারেশন নিতে পারবে। এবার আসি মেধা তালিকা নির্ধারণ। মেধা তালিকা সকল বিভাগের ভর্তি পরীক্ষা 120 নাম্বার, এর সাথে বাকি 80 নাম্বার এসএসসি এবং এইচএসসির জিপিএর উপর করা হয়। এরপর এসএসসির জিপিএকে 6 দিয়ে গুণ এবং এইচএসসির জিপিএকে 10 দিয়ে গুণ করতে হবে। এবং যদি মেধা স্কোর সমান হয়ে যায়, সেক্ষেত্রে প্রথমে ভর্তি পরীক্ষার নম্বর, তারপর এইচএসসির জিপিএ চতুর্থ বিষয় ছাড়া, এরপর এইচএসসির জিপিএ চতুর্থ বিষয় সহ, এরপর এসএসসির জিপিএ চতুর্থ বিষয় সহ ধারাবাহিকভাবে গণনা করা হয়। কীভাবে আবেদন করতে হয়? আবেদন করতে হয় অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তবে বন্ধুরা, এখনও পর্যন্ত আবেদন কার্যক্রম শুরু হয়নি, তাই এই ওয়েবসাইটে এখন পর্যন্ত সার্ভার ওপেন হয়নি। গত শিক্ষাবর্ষে জুলাই থেকে আগস্ট পর্যন্ত আবেদন কার্যক্রম চলেছিল। অনলাইনে আবেদন করে পেমেন্ট করা সম্ভব হয়, আর বিকাশ রকেটের মাধ্যমে 1-4 ঘন্টার মধ্যে অনলাইনে পেমেন্ট কলামে সবুজ চিহ্ন দেখতে পাবে, অর্থাৎ পেমেন্ট করার পর তুমি সেখানে আপডেট দেখতে পাবে। বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করলে পেমেন্ট স্লিপ ডাউনলোড করার প্রয়োজন হয় না। বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করলে ফিরতি এসএমএসে আইডিটি নাম্বার দেওয়া হবে, সেটা সংরক্ষণ করে তোমার কাছে রাখবে। যখন আবেদন কার্যক্রম শুরু হবে, আমি আরও ডিটেলস তথ্য তোমাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, এখনও পর্যন্ত কোনো পরীক্ষার কোনো ধরনের আপডেট আসেনি, আপডেট আসার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব। ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যায় না, পাশাপাশি পরীক্ষায় কোনো ঘড়ি ক্যালকুলেটার ব্যবহার করা যায় না। পরীক্ষা হলে 30 মিনিট আগেই অবশ্যই প্রবেশ করতে হয়, মাস্ক পরিধান করে কেন্দ্রে যেতে হয়। গুরুত্বপূর্ণ তথ্য যা তোমাকে জানতেই হবে, প্রস্তুতির জন্য এইচএসসি লেভেলের বই থেকে আসবে, পাশাপাশি ঢাবির প্রস্তুতি নিয়েই তুমি এই সাত কলেজের প্রস্তুতির বা সাত কলেজের পরীক্ষা তুমি দিতে পারবে। প্রত্যেক শিক্ষার্থী তার নিজের ইউনিটে পরীক্ষা দিবে, বিভাগ পরিবর্তন করতে চাইলে ভর্তি পরীক্ষার পর, অর্থাৎ ভর্তি পরীক্ষা পাস করার পর অনলাইনে বিভাগ চয়েস লিস্ট পূরণ করার মাধ্যমে তা তুমি করতে পারবে। নিজের ইউনিট ছাড়া অন্য ইউনিটে পরীক্ষা দেওয়া যায় না। মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে যেতে পারে না বা সাবজেক্ট চয়েস করতে পারে না। কোটাতে যারা আবেদন করবে, তারা অবশ্যই সেটা আবেদনের সময় উল্লেখ করতে হবে। ভর্তি পরীক্ষা 48-এর কম পেলে মেধা স্কোর নির্ধারণ হবে না, অর্থাৎ তোমাকে পাস হিসাবে গণনা করা হবে না। একজন শিক্ষার্থী কোন বিষয়ে ভর্তি হবে, সেটা নির্ভর করবে সে এইচএসসিতে কি বিষয়ে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম সাত কলেজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে প্রিপারেশন শুরু করে দিবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।